ওয়েলকাম পিপল, তোমাদেরকে আমার চ্যানেলে অনেক ওয়েলকাম। তো আজকে কি হয়েছে, আজকে ঘুম থেকে ওঠার পরেই প্রথমেই আমার স্নান হয়ে গেছে। তো স্নানটা করার পরে আমি একটু বারান্দায় গেলাম। বারান্দায় গিয়ে দেখছি যে মেঘলা রয়েছে আর কি, মানে বৃষ্টি সকালবেলা হয়েছে, আমি আজকে দেরি করে উঠেছি, তো মেঘলা রয়েছে, তো মানে আমার পরে বৃষ্টি হবে। দেখো মেয়েটা স্কুলে যাচ্ছে, মেয়েটাকে স্কুলে যেতে দেখে আমার নিজের স্কুলের কথা মনে পড়ে গেল। তো ও বাই দ্য ওয়ে দেখো, এটা হচ্ছে আমাদের পাড়া, মানে ওই যে খুঁটি খুঁটি পুজো হয়ে গেছে অলরেডি, বাঁশ পড়ে গেছে, তো দেখে বেশ মজা লাগছে যে না এবার পুজো এসে গেছে। তো তারপরে এসে আমি যেরকম কফি বানাই, কফি বানালাম, কফি তো না হলে ঘুম ভাঙে না। তবে বিশ্বাস করো, যখন এই কফিটা এই যে গরম ফুটতে থাকে না, এত সুন্দর লাগে গন্ধটা, যারা কফি ভালো খায় তারাই একমাত্র বলতে পারবে। ভালো করেছিস। তুই কালকে খেলা দেখলি? তো তারপরে ভাই চলে গেল, ভাই নিজের কাজ করতে গেল, মানে পড়তে গেল, ওর এক্সাম চলছে। তো আমি তারপরে আমার পড়তে বসতে হবে, তো আমি গান চালিয়ে যেরকম রোজকার পড়তে বসি সেরকম পড়তে বসলাম। তো আমার পড়াটা হচ্ছে, আমি স্টেনোগ্রাফি নিয়ে পড়ি, তো সেই স্টেনোর যে রেগুলারের কাজ থাকে, প্রত্যেকদিন একটা করে ম্যাটার আমাকে করতে হয়, প্র্যাকটিস করতে হয়, তো সেই স্টেনোর ম্যাটারটা প্র্যাকটিস করতে বসলাম, কারণ আমার বিকেলে আবার ক্লাস থাকে। তারপরে বিকেলে যেরকম বললাম, আমি আর আমার ভাই মিলে ক্লাস করি, ভাই মানে এই ছোট ভাইটা না আরেকটা ভাই, আমরা দুজনেই গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছি, মানে পড়ছি, তো আমরা ক্লাস করি বিকেলবেলা। তোমার কাজ হয়ে গেছে? কোন ফ্যানটা? আরে স্ট্যান্ড ফ্যানটা, মামা আমি রিসিভ করতে পারি না, ওটার অফ করে দাও, না আওয়াজ না, আওয়াজ বাস নাই তো মা। কোন তোমার কি এসি খারাপ হয়ে গেছে? হ্যাঁ। ও আজকে দেখ, এই বৃষ্টিটা যদি রাতে হতো আমার কোনো চিন্তা। আরে বৃষ্টি হয় আর উল্টো গরম, আকাশে মেঘ করেছে দেখেছিস ভাই? তারপর দেখো যেরকম দেখলে আমার জেঠি আসলো, জেঠিকে আমি মাম্মাম বলি, তো মাম্মা মামি আর ভাই মিলে একটু কথা বলছিলাম। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো মোটামুটি সবাই সবসময় হয় এর ঘরে নয় ওর ঘরে, আমরা মোটামুটি থাকি। তারপর আমি আর আমার ভাই মিলে একটু দেখতে গেলাম ছাদে যে এসির কী কাজ কদ্দূর হয়েছে। কী হয়েছে গো কাকু, কী প্রবলেম হয়েছে? মোটরটা খারাপ? বাবা অনেক দিন তো হয়েছে না, 10 বছর হয়ে গেছে বোধহয়, মাম্মাম বলছিল। বেশ কিন্তু মেঘ করেছে, হ্যাঁ যত দুপুরটা ঘনাচ্ছে তত মেঘটা করছে, মানে নামবে আর কি বৃষ্টিটা। মা বাড়িতে কিনে দিয়েছে ফুলগুলো, টগর ফুলগুলো সুন্দর না? মা বাড়িতে পূজোর জন্য ফুল কিনতে হয় না আলাদা করে? তুমি আগে দেবে নাকি আমি আগে দেবো? চল তো আসলে কি হয়েছে বলতো, আমি ওই শ্রাবণ মাসের সোমবারগুলোতে করে শিব ঠাকুরের মাথায় জল দিয়েছি, তো তারপরে মাকে বললাম যে মা তাহলে এবার প্রত্যেক দিনই দেবো, ঠিক আছে মানে প্রত্যেক সোমবার করেই দেবো, তো মা বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো ওই জন্যই আমি শুধু চা আর বিস্কিটই খেয়েছিলাম, মানে কফি আর বিস্কিটই খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো মা সবই এগিয়ে দিয়েছে, আমি শুধু ঠাকুরের মাথায় জল আর ফুল দিলাম এটাই, তো ওটাতেই একটু মনটা বেশ ভালোই লাগে, তো আমি প্রত্যেক সোমবার করে এখন দেই। দেখি এখন পিসি ঘরে যাই, গিয়ে দেখি পিসি কি করছে, পিসি কি করছে দেখি, আমার পিসি কি করছে দেখো। পিসির ঘরে এসেছি, পিসির ঘরে পিসিকে খুঁজে পাচ্ছি না, আমি বারান্দায় এসেছি, এখানে এসে আমি একটু বৃষ্টি দেখছি, হোক আরো বেশি করে বৃষ্টিটা হোক যাতে ঠান্ডাটা একটু থাকে, কারণ বৃষ্টি হচ্ছে ঠিকই তবে গরম একেবারেই কমছে না। কিছুক্ষণ আগে এখানে যারা সবজি নিয়ে বসে দেখো কেউ কেউ আছে তবুও, তবে বেশিরভাগই উঠিয়ে দিয়েছে কারণ বৃষ্টি পড়ছে বলে। এখানে আবার কি একটা নি হচ্ছে,
ভালো লাগছে বৃষ্টিটা হোক। পিসির ঘর থেকে এসে তারপরে আমি একটু ইনস্টা করতে বসলাম। আমি যেহেতু সারাদিনই সবসময় ওই কোরিয়ান জিনিসপত্র দেখি, তো আমার ইনস্টা খুললেই শুধু কোরিয়ান জিনিসপত্রই থাকে। তো তারপরে দেখতে দেখতে মনি রয়ের যে প্রোফাইলটা ওটা খুললাম, মানে খুলে গেল আর কি, এত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, তো দেখে ভাবলাম যে আমাকে এরকম একটু ফিগারটা বানাতে হবে, কিন্তু ভেবেই গেল। তো মিনবাইল আমাকে আমার মা খেতে দিল, আমি খেতে বসলাম, কিছু দেখতে দেখতে একটু খেয়ে নিলাম। খাওয়া তো আমার হয়ে গেছে, তো এবার আমি যেটা করি সবসময় সেটাই করবো, সেটা হচ্ছে কোরিয়ান ড্রামা দেখবো। হ্যাঁ, এই টাইমটা হচ্ছে আমার কোরিয়ান ড্রামা দেখার টাইম, কোরিয়ান ড্রামা দেখবো। আর কোরিয়ান ড্রামার ক্ষেত্রে কোনো কথার খেলাপ হয় না। তো খাওয়ার পরে যেরকম বললাম দেখ দেখবো আমি কোরিয়ান ড্রামা, তো আমি দেখলাম, তো ওটা এরকমই গেল আমার মোটামুটি আজকের দিনটা। তো আমার বিকেলে ক্লাস আছে, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা। টাটা।